আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। মাদক বিরোধী সমাজ গড়ার লক্ষ্যে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও ঘোলা থানা যৌথ উদ্যোগে আয়োজিত 10 কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো আজ। প্রায় 5 শতাধিক প্রতিযোগী আজকের এই ম্যারাথন দৌড়ে প্রতিনিধিত্ব করেন। এই ম্যারাথন দৌড়ে শুভ সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দীর্ঘ 10 কিলোমিটার পথ পরিক্রমা করে প্রতিযোগীরা নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠে এসেই তাদের প্রতিযোগিতা সম্পন্ন করেন। প্রতিযোগিতা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত পাল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তন্ময় চ্যাটার্জি, খোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ সহ উপস্থিত অতিথিবর্গ। প্রাক্তন অধিনায়ক শ্রীযুক্ত সুব্রত পাল মহাশয়, আমরা ধন্যবাদ জানাই শ্রীযুক্ত সুব্রত পাল মহাশয়কে এতখানি সময় অতিবাহিত করবার জন্য আমাদের সঙ্গে। পুরস্কার তুলে দিচ্ছেন ভারতবর্ষের ফুটবলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল মহাশয়, একটু জোরে হাত তালি দেবেন। আজকের এই দিনটিকে আমরা স্মরণ করে রাখবো আমাদের মণিকোঠাটিকে। তৃতীয় স্থান একটু গড়পালি দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছে, আমরা ঝর্ণাকে একটু বরণ করে নেবো। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে না, এটা প্রত্যেকবারই ম্যারাথন হয়, কিন্তু এবার স্পেশালিটি হচ্ছে যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা, আমরা সবাই মিলেই এই ম্যারাথনটা করে থাকি। বিশেষ করে ঘোড়া থানার খুবই উদ্যোগ নেয় এবং আমার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সুজিত এবং এই ক্লাবের সভাপতি সবাই মিলেই নেওয়া হয়। এটাই হচ্ছে মানুষকে জাগ্রত করা, মানুষকে ফ্যামিলিয়ারিজ করা, যে এন্টি ড্রাগস, সে নো টু ড্রাগস। আজকের সমাজ বিষাক্ত হচ্ছে নানা ধরনের ড্রাগস নিয়ে, তার বিরুদ্ধেই আজকের এটা। আমি আশা করি এটা এই যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর তার যে উদ্যোগ এবং পুলিশ কমিশনারের যে সহযোগিতা, আর আমাদের সবাই মিলে যেটা করছি, এটা মানুষের কাছে পৌঁছবে। বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা সতর্ক হবে যে ড্রাগস সম্বন্ধে, তারা সতর্ক হবে, এটাই আমাদের বড় জিনিস। হ্যাঁ, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে খোলা থানার উদ্যোগে 2018 সাল থেকে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবং ঘোলা থানার যৌথ উদ্যোগে এই ম্যারাথন রোড রেস এটা শুরু হয়েছে। আমি 2019 সাল থেকে অ্যাজ এখানকার অফিসার ইনচার্জ এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি তাদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামটা করার জন্য। মাঝখানে দুটো বছর আমাদের 2021 এবং 2022 কোভিডের কারণে এই ম্যারাথন আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল। আমরা খুশি যে কোভিড না থাকার কারণে এই বছর আমরা সর্বাঙ্গীনভাবে আমরা ম্যারাথন করতে পেরেছি। প্রতিযোগিতার যে প্রতিযোগীর যে সংখ্যা, সেই নিরিখে 2019-এর ক্ষেত্রে আমাদের প্রায় 750-এর কাছাকাছি হয়েছিল, যেটা এবছর হয়তো একটু 500-এর অধিক হয়েছে, কারণ যেহেতু মাঝখানে 2 বছর একটু ব্রেক ছিল তাই একটু কম হয়েছে। তবে সামগ্রিকভাবে আমাদের ম্যারাথন এবছর আমরা মনে করি ভালোইভাবেই হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে, এবং লোকের কোনো অসুবিধাও হয় না। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে রাস্তায় ওভারঅল পুলিশ ম্যানেজমেন্ট কোনো লোকের কোনো ইনকনভেনিয়েন্স না করে এত বড় একটা রাস্তা জুড়ে 10 কিলোমিটার মেন রোডের উপর দিয়ে যেয়ে আমরা যে এটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, তার জন্য নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনস, ডিফারেন্ট অর্গানাইজেশন, ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আরও যারা যারা এসেছিলো প্রত্যেককে যারা সহযোগিতা করেছে, এবং সর্বোপরি আমাদের থানা প্রশাসন, পুলিশ প্রশাসন, ম্যারাকপুর পুলিশ কমিশনারেট, সকলে মিলে সর্বাঙ্গীন প্রয়াসে এটা কিন্তু সফল হয়েছে। প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ? তাদের উদ্দেশ্যে মেসেজ বলতে, এখানে প্রতিযোগী বহু বিভিন্ন জায়গা থেকে এসছে, বহু দূর দূর থেকে এসছে, এবং আমি এখানে যে ছেলেটি প্রথম হলো তার সঙ্গে কথা বললাম, সে বেহালার থেকে এসছে।
সে বিভিন্ন ম্যারাথন পার্টিসিপেট করে, কলকাতার ম্যারাথন পার্টিসিপেট করে, অন্যান্য জায়গায় পার্টিসিপেট করে, এবং এই বছরই মনে হয় এখনও পর্যন্ত যতগুলো ম্যারাথন হয়েছে এই ছেলেটি রেকর্ড করেছে টাইমের রেসপেক্টে। ১৯ সালে আমাদের এই টাইমটা ছিল ৩৮ মিনিট, যে ফার্স্ট হয়েছিল। এই বছর ৩২ মিনিট হয়েছে বোধ হয়, তাই তো? ৩২ মিনিটে ঢুকেছি, ৩৩ মিনিটে, ফলে সেটাও একটা রেকর্ড। তো প্রতিযোগিতায় উৎসাহ আছে, এবং এরা যেহেতু ক্লাবের ওয়েবসাইট আছে, অনলাইনে প্রচার, কি বাইরে সর্বোচ্চ কত দূর থেকে এসেছিলো? এই জলপাইগুড়ি এইসব সাইড থেকে এসেছিলো, মোটামুটি ক্যালকাটা সার্কেলের মধ্যে এসেছে। প্রত্যেক প্রতিযোগীদের কাছে একটাই আমার মেন বার্তা, যে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড বা আপ টু ১০ পর্যন্ত যে সান্ত্বনা পুরস্কার আছে সবাই পাবে না, কিন্তু তারা পার্টিসিপেট করেছে। এবং এমন এমন এ আছে যে ৬৬ বছর বয়সের লোক সে তৃতীয় স্থান অধিকার করে গেল। আমি আমরা ভেবে অবাক হয়ে যাচ্ছি, কোনো কোনো সময় আমরাই ভাবি যে টোটাল যে হয়তো শারীরিক বিভিন্ন লোকের যে অবস্থা হচ্ছে ৬০ বছর পর্যন্ত সার্ভিস করতে পারবে কিনা। সেখানে ৬৬ ইয়ার্স ওপেন সেখানে থার্ড হলো, এবং কনফিডেন্টলি বলে গেল যে আমি ডাক্তার চিনি না আর আমি ওষুধ চিনি না, তো আমি চাই অন্তত সবাই এটা পার্টিসিপেট করে পুরস্কার পাক বা না পাক, ডাক্তারের কাছে না যাওয়ার পুরস্কারটা পাবেই, এটা কিন্তু শিওর। এই বার্তাই রইল সকলের জন্য। দাদা, এর আগে আপনারা এই ১০ কিলোমিটার ম্যারাথন কি উদ্দেশ্য নিয়ে এই ম্যারাথন করেছেন? ম্যারাথন আমাদের, আমরা সারা বছর ধরেই আর কি কিছু না কিছু ইভেন্ট করি, যার প্রতিটা ইভেন্টের মধ্যে একটা সামাজিক বার্তা থাকে। তো আমরা নাটকর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর আগেও কালী পুজো করেছি, তার মধ্যে একটা সামাজিক বার্তা রেখেছিল। এর আগের ম্যারাথনগুলোতেও আমরা একবার গো গ্রিন, সেভ ওয়াটার, এবছর আমরা রান ফর এ কজ, সে নো টু ড্রাগস। তো এই যে এই সামাজিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ম্যারাথনটা করা। কত প্রতিযোগী অংশগ্রহণ করেছে, মানে কোথায় কত দূর থেকে এসছে? এখানে আপনার বর্ধমান থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্টের অনেকটাই, এদিকে বনগাঁ, চাঁদপাড়া, এইদিকে গড়িয়া, মোটামুটি রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই এসছে। তো এখনও পর্যন্ত আমার কাছে টোটাল বিষয়টা এসে পৌঁছয়নি, আমি এক্স্যাক্টলি আর কি কারা কারা এসছে সেই নামটাই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, কত প্রতিযোগী অংশগ্রহণ করে? ওই ৫২০ লাস্ট আমি দেখেছিলাম সকালবেলা, তারপরে হয়তো আরও কিছু যোগ হয়েছে। এই যে উদ্যোগ, সমাজের আমরা বলবো যে এই ধরনের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানই করি না কেন, আমরা ক্লাব অর্গানাইজেশন সমাজে একটা বিরাট ভূমিকা রাখি। তো এই আমরা আর কি ভুলে যাই যে আমাদের একটা দায়িত্ব আছে সমাজের প্রতি। তো এই আমাদের দেখা দেখি যদি আরও কেউ আর কি এগিয়ে আসে, এবং প্রতিটা ইভেন্টের মধ্যে যদি আর কি কিছু সামাজিক বার্তা থাকে, তাহলে সত্যি আর কি ভালো লাগবে। তো আমরা চাই এই বিষয়টা আরও ছড়িয়ে পড়ুক। আমরা প্রথম জেলাতে প্রথম আর কি ম্যারাথন শুরু করেছিলাম, আমাদের এসিপি তখন, সরি, ডিসিপি সাহেব ছিলেন মিস্টার আনন্দ রায়। আমরা ঘোলা থানা এবং আমরা এবং প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে আমাদের এই সঙ্গে, আমরা যৌথভাবে এই অনুষ্ঠানটা করে থাকি। মাদক বিরোধী একটা বার্তা এবছরে আপনারা রেখেছেন, কেন? সমাজের এই বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত ইয়াং জেনারেশন যেভাবে আর কি ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষত আর কি মাঠে না আসার কারণে, তাদেরকে মাঠমুখী করার জন্যই আর কি এই আমাদের এই চিন্তাভাবনা। এবং সকলের কাছে আর কি অনুরোধ করব ক্লাবের পক্ষ থেকে, যে যারা এই নেশাগ্রস্ত হয়ে রয়েছেন বা আছেন, তারা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই বিষয়ে একটা কনসালটেন্সি আয়োজন রাখি, এবং আগামী দিন এই বিষয়টাকে নিয়ে আরও বড় করে চিন্তাভাবনা আছে। সবার শেষে শুধু এটাই বলবো যে একটা নেশামুক্ত সমাজ গড়ে তোলার একটা সামান্য প্রয়াস আর কি। সুজিত দে, সম্পাদক, নাটক অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়েবাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।